ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তার নানা সমস্যা আঞ্চলিকভাবে চিহ্নিত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ঈদ উপলক্ষে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি প্রধান বলেন, কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। লাইসেন্স ছাড়া কোনো চালক যাতে গাড়ি চালাতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলেও জানান ডিএমপি প্রধান। বলেন, রাস্তার যেসব পয়েন্টে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে সেসব জায়গায় সমস্যা নিরসনের মাধ্যমে ঈদযাত্রাকে আনন্দময় করার চেষ্টা করবে পুলিশ সদস্যরা। এছাড়া টিকিট জালিয়াতির বিষয়টি কঠোর নজরদারি করবে পুলিশ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অনেক যে বিষয়টি সড়ক পথে যাত্রার যে বিষয়টি সেটি অধিক গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ঢাকা থেকে বহির্গমনের জন্য এবং এখানে আসার জন্য 11টি পথ রয়েছে, সেই 11টিতেই যেন আলাদা আলাদাভাবে সবাই ব্যবস্থাপনা যাতে সুন্দর হয় সেজন্য যোগাযোগ করেন, মিটিং করেন, সিদ্ধান্ত নেন এবং সমন্বয় করেন, এবং উভয় পক্ষের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয় যে গাজীপুর মেট্রোপলিটনের সাথে উত্তরা ডিভিশনের কে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন, এবং তাদের জন্য যোগাযোগ থাকে, তাদের প্রয়োজনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যাতে সমস্ত সমস্যার সমাধান সেভাবে প্রোগ্রাম শেয়ারিং করবেন, হ্যাঁ করা যায়, এবং দুই পক্ষেরই প্রোগ্রাম শেয়ারিং করবেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।